নিজেকে কা পুরুষ মনে করিয়েন না, নিজেকে পুরুষ মনে করেন। আপনি পুরুষ বসে আছেন, স্ত্রী বাজার যাবে মানে আপনি বলেন কি? দশটার সময় বাজারে ঢুকে বিকেল তিনটায় ফিরে আসে, কত মানুষ তাকে ধাক্কা মেরেছে আপনি জানেন না? আপনি কি কা পুরুষ? আপনি কি আগাছা? আপনি কি কা পুরুষ? আপনি কি আগাছা? ওই যে বাজার পূর্ণ করেছে মেয়েটা, ওর কি বাপ নাই? ও কি অমুসলিমের মেয়ে? ও কি হিন্দুর মেয়ে? বলেন কি আপনি? হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে, কপালে টিপ দেয়, দেখেননি আপনি? হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে, হাতে শাখা ব্যবহার করে, সাদা চুড়ি ব্যবহার করে। হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে, কপালে টিপ না দিলে বের হবে না বিবাহের পরে। বাজার দখল করেছে আপনার মেয়ে, নিজেকে কা পুরুষ মনে করিয়েন না। ঠিক আপনার সজীবনে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলও বাচ্চা জন্ম দিতে পারে। পাগলের মধ্যে আপনার যে পার্থক্য কি? আপনার মেয়ে বাজারে যাবে না, আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, মনে হচ্ছে যেন তিনি দেখে দেখে বলছেন। আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, মনে হচ্ছে যেন তিনি আপনার মেয়েকে দেখে দেখে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, নেসাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই যে আপনার মেয়ে ফতোয়া গায়ে দিয়ে আছে, আপনি দেখেন না চোখটা একটু নিচু হয় না? ছি ছি ছি, জন্ম দিতে পারলে পিতা হওয়া যায়? দুঃখিত, আপনার পরিবর্তনের জন্য এসেছি, মনে কিছু নিয়েন না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল দিনই ভাই বোনকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জা কামনা করি, আপনার ইতস্তবোধ কামনা করি, আপনার লজ্জাবোধ কামনা করি। 24 ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন, আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। যদি শাড়ি পরেন তাহলে আপনাকে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে। দুই ছাড়ের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ পরতে হবে। শুনুন, শাড়ি পরে ছোট ব্লাউজ গায়ে দিয়ে এদেশের জনগণকে পেট পিট দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে তাহাজ্জুদ পরে জান্নাত কিনার আশা করিয়েন না। এই মেয়েরা শোনো, যারা তোমরা স্কুল কলেজে পড়ো, তোমাকে সাবধান করতে এসেছি, তুমি পরিবর্তন হও। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলুন, যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না তারা কি সমান? নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, নিশ্চয়ই শিক্ষিতা নারী উপদেশ গ্রহণ করে। তোমাকে বলে যাচ্ছি, সকাল হতে হতে যদি তোমার পোশাক পরিবর্তন তুমি না করো তাহলে তুমি শিক্ষিত নও। তোমাকে বলে যাচ্ছি, আল্লাহ বলেছেন 24 ঘন্টার মধ্যে তুমি যদি পোশাক পরিবর্তন না করো তাহলে তুমি শিক্ষিত নও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ করে বলছি, 24 ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন, যদি আপনি না করেন তাহলে আপনি উপদেশ গ্রহণ করেন না, আল্লাহ আপনাকে শিক্ষিতা বলেন না। বরং আল্লাহ বলছেন, অকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিলুলা। হে মুসলিম মহিলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে ঘুরত প্রদর্শনী দিয়ে, তোমরা সেইভাবে ঘুরো না, বাড়িতে থাকো। যারা নগ্ন হয়ে চলে, যারা ফতোয়া গায়ে দেয়, যারা ছোট ব্লাউজ পরে, যারা মাথার চুলকে ছোট করে খাটো করে, যারা জিন্স কাপড়ের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে উলঙ্গ হয়ে জাতির সামনে ঘুরে, এরা শিক্ষিতা নয়। আল্লাহ তাদেরকে বলছেন, এরা বন্য, এরা বর্বর, এরা অসভ্য, এরা অশিক্ষিতা। অনেকে বলে আমরা খোলা মেলা চলাফেরা করি, আমরা মাইন্ড ফ্রি, যারা পর্দা করে তাদের মনে নাকি অনেক প্রকার শয়তানি। এর ব্যাপারে কিছু বলুন, ওনারা ফ্রি মাইন্ড হয়ে গেছে, বুঝেন না? তার পড়া গেছে, এখন কারেন্ট কই, আমি তো তার ধরতে আছি, শর্ট করে না তো, এখন এই তার এটা ফুড়ে গিয়ে কি হয়ে গেছে, ফ্রি মাইন্ড হয়ে গেছে। এখন বিদ্যুৎ নাই, দড়ি কস লাগলেও ধরে না। আর যেটা জিন্দা তার, ওরে বাপরে বাপ, ওইটা ওটা কাছে নিলে টানি ধরে, ঠিক না? তো যারা আল্লাহওয়ালা আলিম ওলামা সচ্চরিত্র, এরা হলো কি? এখনো খাঁটি তার, এরা পোড়া যায় নাই, এই জন্য মাইন্ডের মধ্যে শর্ট করবে, আকর্ষণ করবে, এটা ভালো লক্ষণ। ফ্রি মাইন্ড হয়ে গেছে মানে তোর কিচ্ছু নাই, তোর যৌবনও শেষ, জীবনও শেষ। হ্যাঁ, উপরে খোকা ভিতরে বুড়ার দাদা,
বুঝেন নাই, ফ্রি হয়ে গেছে। এটা খুব খারাপ লক্ষণ, খারাপ লক্ষণ। ও ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে মানুষ যখন ইবাদত বন্দী করার জন্য মসজিদে যায়, তখন শয়তান অনেক দূরে থাকে অন্তর থেকে, থাকে না? শয়তান অনেক দূরে থাকে, সুযোগ পায় না হয়তো। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানেও নারী এবং পুরুষকে একসাথে হওয়া, বরং কাছাকাছি হওয়াকে জঘন্য বলেছেন। একসাথে হওয়া তো হারাম, এমনকি কাছাকাছি হওয়াকে জঘন্য বলেছেন। দূরে থাকবে মহিলারা পুরুষদের থেকে, কি থাকবে? দূরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেছেন, কিন্তু এই ক্ষেত্রে শুনেন যে অবাধ মেলামেশা, যে হারাম শরীয়তে, শিক্ষা অঙ্গনে প্রাইমারি থেকে অবাধ মেলামেশা, এখান থেকে ট্রেনিং হয়ে গেলো যে ছেলে মেয়ে আমরা একসাথে পড়ি, তারপরে গিয়ে মাধ্যমিক পর্যন্ত তাও হইলো, তারপরে কলেজে গিয়ে হারি, এখানে আবার চোখে চোখ মিলিয়ে কথা বললো। আবার এইভাবে কথা বলার কি আছে? ওটা তো প্রাইমারিতে নয় হয়তো একটু, কিন্তু এখন তো চোখে চোখ মিলিয়ে কথা বলতে হবে আবার একেবারে, হ্যাঁ, চেহারার দিকে চেহারা মিলিয়ে কথা বলতে হবে, দেখে কথা বলতে হবে। তারপরে যদি ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে তো আর বলার কিছু নেই। তাহলে আজকালকার ফাসেক নারী পুরুষরা কি বলে, আসল পর্দা হচ্ছে অন্তর পর্দা, কাপড়ের পর্দা আবার কি, আসল পর্দা হচ্ছে অন্তরের পর্দা। অন্তরের পর্দা কি টিকে থাকবে? শয়তান লেগে আছে, অন্তরের বাঁধন ইমানি বাঁধন আছে, কিন্তু ইমানি বাঁধনকে ধ্বংস করার জন্য লেগে আছে। দেখছেন যে বিল্ডিং ভাঙছে, দেখেন এত মজবুত বিল্ডিং কে ভেঙে ফেলে দিল কিছুক্ষণের মধ্যে, আপনার যে দরজা তৈরি করবে। তো আপনার আমার ইমান, ইমান যে মজবুত আছে, একে কিন্তু শয়তান ভাঙতে আছে, ভাঙতে আছে, ভাঙতে আছে, ভাঙতে আছে, পারে না, পারে না, পারে না, কিন্তু চেষ্টা করছে। যখন আপনি বলবেন যে আসল পর্দা হচ্ছে অন্তরের পর্দা, হ্যাঁ, আমার যদি অন্তর মজবুত থাকে তো আমার মুষ্টি কে খুলতে পারে? আমাদের জাহেল মূর্খ মহিলারা বলে, আরে আমার অন্তর যদি মজবুত থাকে তো কে আমার মুষ্টি খুলতে পারে? তার মানে আমার সতীত্ব কে নষ্ট করতে পারে? সতীত্ব ওই বলি শয়তান লেগে আছে নষ্ট করার জন্য। আমার ছেলে যদি মজবুত হয়, আমি ভালো করে লালন পালন করেছি, আমার ছেলেকে কে বিভ্রান্ত করতে পারে? কোন যুবক পারে? কেউ পারে না, ক্ষতি পারে না। জি, শয়তান লেগে আছে, মারতে আছে। একটা যতই শক্ত জিনিস হোক, একবারে ভাঙবে না, দুইবারে, দশ বারে হয়তো ভাঙবে না, মারতে থাকেন, মারতে থাকেন, বিশ বার, ত্রিশ বার মারার পরে ভেঙে যাবে, ভাঙবে না। ওই রকমই মানুষের ইমান, ওই রকম মানুষের ইমান। একদিন আপনার মেয়ে খারাপ হয় না, দুই দিনে, তিন দিনে, দশ দিনে হয়তো খারাপ হয় না, কিন্তু দশ বিশ দিন যেতে 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 একসাথে পড়াশোনা করতে করতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে করতে, তখন আর বাবা, আরে বাবাকে আসামি বানিয়ে ছাড়ো, বাবা বিয়ে দেবে না, গরিব ছেলে হয়তো, আর মেয়ে দেখছে যে আমার বাবা তো রাজি হবে না, বিয়ে দেবে না, আচ্ছা ঠিক আছে চলো না, কোর্টে গিয়ে কত ঘটনা, এগুলো চোখে দেখা ঘটনার কথা বলছি। গিয়েছে বাবা, বাবা গিয়ে কেস করেছে যে আমার মেয়েকে আমি উদ্ধার করতে চাই, আমার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দেবো না। তখন ওই মেয়ে কি বলছে, হচ্ছে ডাকাত, এটা আমার বাবা নয়, ডাকাত আমাকে হরণ করে নিয়ে যাবে, সেই জন্য এসছে, আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমার বয়স 22 বছর হয়ে গেছে, আমার স্বাধীনতা আছে, আমি বিয়ে করবো, একে যে আমার স্বামী, আর হচ্ছে ডাকাত। বরং একটি ঘটনা জানি, তখন আমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম, এখানে আসার আগে তার মেয়ে এইভাবে চলে গেছে, যাওয়ার পরে সে আবার দাড়িওয়ালা মানুষ, ধার্মিক মানুষ, মানে ইসলামে জাহিরি যেটা ধার্মিক বলা হয়, নামাজি মানুষ, আর তার মেয়ে এইভাবে গ্রামের এক যুবকের সাথে চলে গেছে, পালিয়ে গেছে। তারপরে কেস করতে গিয়েছে থানায়, থানায় যখন কেসে গিয়েছে তখন বলছে ব্যাপারটা কি, ব্যাপারটা লোকেরা বললো, আর মেয়ে বলছে যে আমি, আমার বয়স 22 বছরের বেশি, ছেলে যুবক, মেয়ে যুবতী, আমরা বিয়ে করব, আমার বাবা আমাদের ব্যক্তি স্বাধীনতায় বাধা দিচ্ছে, আমাদের এই স্বাধীনতায় বাধা দিচ্ছে। পুলিশ এসে কি করলো, গাড়িতে করে উঠে অ্যারেস্ট করে নিয়ে বাবাকে দিয়ে চলে গেল। ছেলে মেয়েকে ছেড়ে দিলে যে তোমাদের স্বাধীনতা আছে, তোমরা বিয়ে করো, তোমাদের স্বাধীনতা কেন বাধা দিবে, আর বাবাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কয়েক ঘন্টা রাখার পরে মান সম্মানের ব্যাপার, গ্রামের লোক গিয়ে ওই বাবাকে ছাড়িয়ে নিয়ে আসলো, আর যাবে কোথায় মেয়েকে উদ্ধার করতে? হিন্দু সমাজের কথা বলছি না, ইহুদি খ্রিস্টানদের কথা বলছি না, মুসলিম সমাজের কথা বলছি, দাড়িওয়ালা নামাজিদের বাড়ির কথা বলছি। জি, কারণ আগেই আপনি ভুল করেছেন, শয়তান আঘাত করে 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 ইমানকে ধ্বংস করে দিয়েছে আপনার। ইমান আর অন্তরে আপনার মেয়ের নেই, আপনার ছেলের অন্তর ইমান নেই, এখন আপনি রক্ষা করবেন কি করে? এখন রক্ষা করার জন্য যাচ্ছেন, আমি মেয়েকে রক্ষা করব, মেয়েকে যেতে দেবো না, এইভাবে আমরা ভালো করে অনুষ্ঠান করে বিয়ে শাদী দেবো, হবে না, কেন? ইমানকে ধ্বংস করে ফেলেছে শয়তানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ক্ষেত্রে মানুষের অন্তর পাক থাকে,
নামাজ পড়তে গিয়ে আবার শয়তান ওখানে সুযোগ পায়, তারপরে বলছেন খায়রু সুফুফির রিজালে আউয়ালুহা, সবচাইতে উত্তম কাতার হচ্ছে পুরুষদের জন্য কোন কাতার? সামনের কাতার। কি বলার দিকে? সামনের কাতার। ওয়া শাররু সুফুফির রিজালে আখিরুহা, সবচাইতে নিকৃষ্ট কাতার হচ্ছে পুরুষের কোন কাতারটি? শেষের কাতার। কেন? যে তাদের কাতার শেষ হলে তার পিছনে কারা আছে? মহিলার আছে, মহিলাদের কাছাকাছি যে তুমি, যদিও পর্দার দেওয়া আছে, যদিও আড় আছে অথবা নেই, যদি নামাজ পড়ছে ইবাদত বন্দেগি সিজদায় পড়ে আছে, তারপরও নিকৃষ্ট কাতার আছে। শাররু সুফুফির রিজাল, নিকৃষ্ট কাতারে ওই পুরুষ লোকের আছে যাদের পিছনেই মহিলার কাতার লাগিয়ে নামাজ পড়ছে। বাজার করছে না জি, পড়াশোনা করছে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, লম্পটি করছে না, ইবাদত বন্দেগি করছে, তারপরে নবী কে বলছেন শাররু সুফুফির রিজাল। আর মহিলাদের জন্য ওয়াখাইরু সুফুফিন নিসাই আখিরুহা, আর মহিলাদের সবচেয়ে উত্তম কাতার কোন কাতার? শেষের একেবারে পিছনের কাতার। ধরেন তিন কাতার চার কাতার মহিলার আছে, সবশেষে পিছনে যে মহিলার লিখেছে ওরাই, ওদের নামাজ হচ্ছে উত্তম নামাজ, আর ওরা উত্তম কাতারে, ফজিলতের কাতারে আছে। আর যারা পুরুষদের কাছাকাছি কাতার লাগিয়েছে, ওয়াশাররু সুফুফিন নিসাই আউয়ালুহা, আর সবচেয়ে নিকৃষ্ট কাতার মহিলাদের, নারীদের ক্ষেত্রে কোন কাতার? প্রথমের সামনের কাতার, প্রথম কাতার, মহিলাদের প্রথম কাতার, কারণ সেটি পুরুষদের কাছাকাছি। তার ইসলাম অবাধ মেলামেশা, নারী পুরুষের মেলামেশা, একসাথে কাজকর্ম করা, একসাথে চাকরি করা, একসাথে ইবাদত বন্দেগী করা, এসবকে কত সতর্কতার সাথে এগুলিকে দূর করার চেষ্টা করেছে। সাবধান সতর্ক, কারণ শয়তান এখানেই সুযোগ নেবে। আর আজকাল মুসলিম দেশে এই একটি দেশ ছাড়া, এই সৌদি আরব ছাড়া, সারা পৃথিবীতে সহশিক্ষা, আপনি ছেলে মেয়েদেরকে বেশি পড়াবেন সহশিক্ষা, প্রাইমারি থেকে শুরু হয়েছে, এটাকে মেনে নিলেন আপনি, পরেশগার মানুষ হলে মেয়েতে ছোট হয়ে আছে, যদিও এখানেও প্রাইমারি পড়তে পড়া করতে করতে 10 বছর 12 বছর হয়ে যায়।